আমরা অবস্থান করতেছি তেঁতুলিয়া ডাক বাংলোতে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি দেখতে পাচ্ছেন, এবং বিশেষ করে আমার পছন্দের একজন কবি ছিলেন উনি। যে আমরা দেখতে পাচ্ছি ভাস্কর্য, বিভিন্ন রকমের ভাস্কর্য আছে এখানে। আছে কি আমরা কি বক বক দিব বক দিব যে বক পানি নেই, তারপরে বক আছে, পানি নেই বক আছে। আসো আসো, ডাক বাংলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডাক বাংলো, তেঁতুলিয়া ডাক বাংলো। এই যে আমার ছোট ভাইয়া কৃষক মায়ের সাথে ছবি উঠতেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কৃষক কৃষানি লাঙ্গল নিয়ে যাচ্ছে, লাঙ্গল নিয়ে যাচ্ছে জমিতে। আসো ভাইয়া, আমরা এখন দেখবো যে পালকিতে বহু পাল আমাদের দেখতে পাবে না। পালকি পুরনো ঐতিহ্য আমাদের। এক সময় আমরা আমাদের দাদাদের আমলে, বাপদাদের আমলে যখন নতুন গর্ভবতী বিয়ে হতো, বিয়ে কনে যাইতো পালকিতে চড়ে। এখন সময়ের কালের বিবর্তনে এটা হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। এই ভাস্কর্যটি এখানে আছে, এই যে পালকি যে বউ, হ্যাঁ এই তো পালকিতে নিয়ে যাচ্ছে। আমার ভাইও যোগ দিচ্ছে ওখানে। এই যে বর সাহেব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে বর সাহেব। এই যে কনে 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 ভিতরে আছে, কনে কনে পালকিতে বউ বানাবে, দেখতে পাবে না ভাইয়া? দারুণ লাগছে ভাইয়া, এই জিনিস দেখিতে দান বানা, যেটা এখন কালের বিবর্তনে এখন আর দেখতে পাওয়া যায় না, কিন্তু গ্রামে এখনো আছে, শহর অঞ্চলে এগুলো পাওয়া যায় না। সবই দেখবেন আপনারা আস্তে আস্তে। হাতি মামা, বিশাল আকৃতির হাতি, হাতির সাথে আমার ছোট ভাই দাঁড়িয়ে। ভাইয়া ওর 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 শিং ধরো, শিং ধরো, সুর সুর ধরো, সুর ধরো, দেখো ওকে ওর সাথে পারো কিনা। এই যে বাচ্চা, কিরকম পারিস দেখা, দেখো দেখো পাশে পারবে না তোমার সাথে।